যে পাঁচটি কারণে বাংলা টেলিভিশনের সুপারহিট চীনা সাহা খুব অল্প সময়ের মধ্যে টেলিভিশনের সবচেয়ে জনপ্রিয় অভিনেত্রীদের তালিকায় এসেছেন তিনি। কিন্তু তার এই সুপারহিট হয়ে ওঠার পিছনে কি কি কারণ রয়েছে? টেলিভিশনে মুখ দেখালে জনপ্রিয় হওয়া যায় না, বরং বলা যায় পরিচিতি হওয়া যায়। সব অভিনেতা অভিনেত্রী কিন্তু জনপ্রিয়তার শিখরে পৌঁছতে পারেন না, আবার জনপ্রিয়তার তারতম্যও থাকে। তার মধ্যেই কয়েকজন খুব অল্প সময়ের মধ্যেই সুপারহিট হয়ে উঠেন। খোকাবাবু ধারাবাহিকের নায়িকা তরি অর্থাৎ ট্রিনা সাহা বেশ কয়েক মাস হলো সেই তালিকার অন্তর্ভুক্ত হয়েছেন। এর আগে বেশ কয়েকটি বাংলা ছবিতে তাকে দেখা গিয়েছে। যারা আগে সেই ছবিগুলো দেখেছেন তাদের হয়তো খেয়াল নেই, কিন্তু খোকাবাবু ধারাবাহিকটি দেখার পরে সেই ছবিগুলি দেখতে বসলে তাকে চোখে পড়বে না এমনটা হতেই পারে না। টেলিভিশন তাকে এমন জনপ্রিয়তা দিয়েছে যা হয়তো বাংলা ছবির জগৎ তাকে দিতে পারত না। কিন্তু কেন এত অল্প সময়ের মধ্যে সুপারহিট হয়ে উঠলেন চীনা? বিশ্লেষণ করে দেখলে পাঁচটি কারণ খুব স্পষ্ট। তরি যে সুন্দরী সেটা সবাই জানেন, তাই সেই কারণটি বাদ দিয়েই বাকি কারণগুলো বিচার করা হলো। নাম্বার ওয়ান, তরির অ্যাকসেন্ট ভীষণ আকর্ষণীয়। ইংলিশ মিডিয়াম স্কুলে ছাত্রীরা যেভাবে অল্প আড়ষ্টতা নিয়ে বাংলা বলেন, সেই আড়ষ্টতায় দর্শকের মিষ্টি লাগে এবং বলা বাহুল্য, চরিত্রটিকে সেইভাবেই লেখা হয়েছে। নাম্বার টু, তরি চরিত্রটি অত্যন্ত লাউড, অভিনয়ে একটু এদিক ওদিকে মেলোড্রামা হয়ে ওঠার প্রবল সম্ভাবনা, কিন্তু চীনা সাহা বিষয়টি ম্যানেজ করেন ভালোই, বেশ গ্রহণযোগ্য লাগে। নাম্বার থ্রি, অভিনেতা অভিনেত্রীদের ক্ষেত্রে চোখের ব্যবহার খুব গুরুত্বপূর্ণ। চীনা চোখের অভিনয়ে ততটাও ভালো নয় যতটা ভালো সুদীপ্তা চক্রবর্তী বা স্বর্ণকমল, কিন্তু ক্লোজ শটগুলিতে তিনি বেশ ভালো, বিশেষ করে সংবেদনশীল অংশগুলিতে খুব কম অভিব্যক্তি দিয়েই ইমোশনকে ফুটিয়ে তুলতে পারেন, তাই চোখের অভিনয়ের খামতিটা ঢাকা পড়ে যায় এবং দর্শক বেশ মুগ্ধই হয়। নাম্বার ফোর, সুন্দরী হওয়া ছাড়াও টিনার মুখের মধ্যে একটা অদ্ভুত জেট মিশ্রিত সারল্য রয়েছে, যেটা তরি চরিত্রটির সঙ্গে দারুণ মানিয়েছে। অবশ্যই এখানে কাস্টিং ডিরেক্টরের সুবাদ প্রাপ্য, কাস্টিং ঠিকঠাক না হলে কিন্তু জনপ্রিয়তায় সেটা বাধা তৈরি করত। নাম্বার ফাইভ, পঞ্চম কারণটি অবশ্যই একটি অসাধারণ চিত্রনাট্য এবং বিপরীতে খোকাবাবুর মতো একটি চরিত্রের উপস্থিতি। এই ম্যাট ফর ইচ আদার দম্পতির আদার হাফ যদি ততটা ইমপ্রেসিভ না হতো, তবে বেটার হাফ এর জনপ্রিয়তায় ঘাটতি থাকার সম্ভাবনা প্রবল ছিল। এই ছিল আজকের আয়োজন। প্রতিদিন নতুন নতুন ভিডিও পেতে মিডিয়া ভয়েসমেলের পাশে থাকুন। আমার এই ভিডিওটি যদি ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করুন।